আজকের ভিডিওটি আমি মুরাদকে নিয়ে আমি টাকলাকে নিয়ে আমি বাটলাকে নিয়ে সবাই দেখবেন পুরো ভিডিওটি জুড়ে থাকব আমি টাকলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন আলহামদুলিল্লাহ তো আজকের এই ভিডিওটি হচ্ছে এটি আপনারা বুঝতে পারছেন কি জন্য তৈরি করা আমাদের ইসলামকে যারা রাষ্ট্রীয় ধর্ম বলে স্বীকার করবে না অথচ এটা আমাদের সংবিধানের মধ্যে লেখা আছে ইসলাম হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রীয় ধর্ম তারপরও যারা মানে না আবার তারা নাকি মন্ত্রী মহোদয় মাননীয় মন্ত্রী মুরাদ এই সেই কত কিছু তো যাই হোক তাদেরকে নিয়ে মূলত আজকে এই ভিডিওটি করা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন এবং কেউ সিরিয়াস ভাবে নেবেন না ইনশাআল্লাহ তো চলুন আমরা আমাদের মূল ভিডিও শুরু করি আপনার নাম আচ্ছা আপনার বাবার নাম ভুলে গেছিলাম মনে আসছে নাম হলো টাকলো

মাঝদার দিয়ে যেহেতু উনি টাকলা সেহেতু আমরা এই একটি মাজদার দিয়ে আমরা আজকে আমাদের ভিডিওটি সাজাবো অবশ্যই আপনারা পুরো ভিডিওটি দেখবেন এনজয় করবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন তো প্রথমে আমরা শুরু করছি একটি মাঝদার আমাদেরকে চয়েস করতে হবে একটি মাছদার আমাদেরকে চয়ন করতে হবে তো সেহেতু যেহেতু উনি টাকলা আছে উনি যেহেতু টাকলা আপনারা দেখতেই পাচ্ছেন ওনার মাথাটা টাকলা সেহেতু আমরা টাকলা দিয়ে একটি মাছদার বের করব তো টাকলা থেকে হয় শুরুতে আমরা আলিফলাম যুক্ত করে দিই যারা মাদ্রাসার স্টুডেন্ট আছেন বা যারা মিজান নাহু সরফ পড়েছেন তারা খুব ভালো বুঝবেন টাকলা এটা হচ্ছে ওয়াহেদে মুজাক্কর এ গায়েবের সেগা তো এটাকে আমরা শুরুতে যেহেতু মাছদারে রূপান্তরিত করবো সেহেতু আমরা এটাকে আমরা শুরুতে আলিফলাম যুক্ত করি তো যুক্ত করলাম আলিফলাম আলিফলাম যুক্ত করলে এটা হয়ে গেল আট টাকলু ওকে আমরা এখন খুব চমৎকার একটি মাছদার পেয়ে গেছি ওকে এবার এই মাছদারটি দিয়ে আমরা খুব চমৎকারভাবে আমরা আমাদের ভিডিওটি সাজাবো এটা দিয়ে আমরা মাঝি মুজরে আমর এবং হচ্ছে সারফেস হগির এটা দিয়ে আমরা গরদান দিব অবশ্যই আমরা গরদান টানবো আপনারা সাথে থাকবেন দেখতে থাকুন তো প্রথমেই যেহেতু আমরা আর টাকলু মাছদারটা পেয়ে গেছি এখন এটা কোন ভাব থেকে এসেছে কোন বাপ থেকে এসেছে এটা সেই বাপটা আমাদের চয়েস করতে হবে আপনারা জানেন যে বাপটা আগে চয়েস করতে হবে যারা মাদ্রাসার ছাত্র ভালো বুঝবেন আগে বাপ যদি ঠিক না থাকে তাহলে কিন্তু সন্তান ঠিক হয় না বাবা ঠিক থাকতে হয় তো যাই হোক এখন আমরা মাসদারটা যেহেতু ঠিক করে ফেলেছি এখন এটার বাপটা কি এটার বাপ হলো বাবে ফাতাহা ইয়ফতাহ ওকে বাবে ফাতাহা ইয়াফতাহ তো বাবে ফাতাহা ইয়ফতাহ থেকে যদি এসেছে তাহলে হবে টাকালা ইয়া টাকালা ইয়াট কালো টাকা ইয়াট কালো ওকে এবার এটা দিয়ে আমরা ফেলে মাজি এর গরদান দিব ফেলে মাজির গরদান টাকালা লা টাকা লা টাকা টাকাল টাকা টাকা টাকাল না টাকালতা টাকাল তোমা টাকাল তুম টাকালতি টাকাল তোমা টাকাল তুন না টাকালতু টাকাল না আমি কিন্তু মাঝারটি দিয়ে ফেলেছি সিগায় কিন্তু আমি গরদান দিয়েছি মাঝির গরদান আমি আবারও দিচ্ছি আপনারা সাথে থাকুন এবং এনজয় করবেন এবং শেয়ার করবেন টাকালা টাকালা টাকা লা টাকালা টাকা টাকা টাকাল না টাকালতা টাকাল তোমা টাকাল তুম টাকালতি টাকাল তোমা টাকাল তুন না টাকাল তু টাকাল না ওকে আচ্ছা এটা হলো মাঝির গরদান এবার আমরা এই টাকলা দিয়ে অর্থাৎ আট টাকলো মাঝদার দিয়ে আমরা মুজরে গোদান দিব মুজারে যদি ফাতাহা ইয়ফতাহো থেকে আসে তাহলে হবে ইয়ফতাহা আনে ইয়ফতাহো না অর্থাৎ এফ আলু ইয়ালা না ওকে তাহলে আমরা ফাতাহা দিয়ে যদি দিই টাকালা যদি দিয়ে দেই তাহলে হবে ইয়াটকালো ইয়াটকালো ইয়াটকালা আনে না আর তাটকালো তাটকাল আনে ইয়াটকাল না তাটকালো তাটকাল আনে তাটকালো না তাটকালই না তাটকাল ইয়াটকাল না আটকালো নাটকালো ওকে আমরা কিন্তু মুজুরের গোরদান দিয়ে দিয়েছি তো আমরা মুজুরের গোদানটি আবার দিচ্ছি যেহেতু আমাদের এটি মুখে কিন্তু এখনো চালু হয়নি তাই না তাই আমরা আবার দিচ্ছি আরও একবার ইয়াটকালো অ্যাটকালা নিটকালো না টাটকালো তাটকালা নি অ্যাটকাল না তাটকালো টাটকালা না টাটকালো না টাটকালি না তাটকালা না নাট নাটকালো আর মাসিক গোদানটি আমি আবারও দিচ্ছি টাকালা টাকালা টাকালো টাকালা টাকালা টাকাল না টাকাল তা টাকাল তোমার টাকাল তুমি টাকাল টাকাল তোমার টাকাল না হয়নি আবার দিতে হবে গোরদান কিন্তু আপনারা জানেন যে খুব স্পিডে দিতে হয় এবং আর একটু ভুল হলে চলবে না এক শ্বাসে আমরা চারবার পাঁচবারও দিতাম ফালা ফা ফালু ফালা ফালা তাালতা ফালতুমা ফালতু ফালতু ফালতুমা ফালতু না ফালতু ফালুনা এভাবে স্পিডে দিতে হতো তো এটাকেও তো আমাদের স্পিড করতে হবে তাই না যতক্ষণ পর্যন্ত এটা আমাদের মুখে একদম ক্লিয়ার না চলে আসবে বাজাবাজি যতক্ষণ হবে ততক্ষণ চলবে না একদম ক্লিয়ারভাবে হতে হবে তো আমরা আরও একবার ট্রাই করছি টাকালা 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 হয় নাই টাকালা টাকা টাকালু টাকা লাত টাকা আতা টাকাল না টাকাল তা টাকাল তোমার টাকাল তুম টাকাল টাকাল তোমার টাকাল তুমি টাকাল টু টাকাল না টাকা টাকালা টাকালো টাকালা টাকালাতা টাকা টাকা টাকালো টাকালা টাকাল আদা টাকাল না টাকাল দা টাকাল তোমার টেকাল তুম টাকাল দিয়ে টাকাল তোমার টাকাল তোমার টাকাল তো টাকাল না আচ্ছা আমরা সরফে সুগিটা একটু পরে দিচ্ছি হ্যাঁ আমরা মাঝির গোদানটা আগে আমাদের ক্লিয়ার হয়ে নিক তারপর আমরা সরফেস সুগিটটা দিব আপনার আমাদের সাথেই থাকবেন কিন্তু টাকা লাটাকা লা টাকা লাউ টাকা টাকা লাগাল না টাকা তো টাকাল তোমার টাকাল তুম টাকাল টাকা তোমা টাকাল টাকাল তো টাকা না টাকা লাটাকাল টাকালো টাকা টাকা লাগাল না টাকা তো টাকা তুমা টাকাল তুম টাকাল টাকালো টাকাল না টাকা লাটাকা টাকা লু টাকা লাত টেকালাত টেকাল না টাকালতা টাকাল তুমার টাকাল তুম টেকালতে টেকাল তোমার টাকা তুমা টাকাল তু টাকাল না তো যাই হোক এটা আমাদের আরও বেশি বেশি রিহার্সাল করতে হবে প্র্যাকটিস করতে হবে তাহলে একদম ক্লিয়ার চলে আসবে এবার আমরা চলে যাচ্ছি আমাদের কি বলে এটাকে সরফেসগিরে দেখি পারি কি না সরফেস জগিডটা একটু ট্রাই করি আপনারা একটু ট্রাই করবেন তো সরফেস জগিরটা ফাতাহা থেকে যদি আসে তাহলে হবে ফাত হাইয়াফতাহা ফাতে হন ও ফুতি হাইফতা হোফাত থান ফাহুয়া মন আচ্ছা টাকালা ইয়াকালা ইয়াটকালো টাকলান ফাহুয়া টাকিলুন ওয়া টুকিলা ইউট কালো টাকলান ফাহুয়া আমরু মিনহু উটকুল ওয়া আনহু ওয়ানহুলা লাটকুল বরফ মিনহু মাটকুলুন ওয়া আলাতু মিনহু মাটকালুন মাটকালাতুন মাটকা আচ্ছা আফালুত তাফজিলু মিনহু মিনহু টুকলা আচ্ছা যাই হোক তো আমাদের হয়তো ভালো করে হয়নি আমাদের সার্ফেস সকীটটা এটা আরও ভালোভাবে আমরা রিহার্সেল করব আপনারা কারা কারা রিহার্সেল করেছেন ভিডিও দেখতে দেখতে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর এই সমস্ত ভাই আপনার নামটা কি জানো আচ্ছা তো এই সমস্ত ভাইদেরকে কি করতে হয় এটা আপনারা খুব ভালো করে জানেন এদেরকে কীভাবে স্বাস্থ্য করতে হবে এরা মন্ত্রী হয়ে বাংলাদেশের সংবিধান মানছে না তাহলে বুঝতে পারেন এরাই হলো দেশদ্রোহী তো এদের কিন্তু খুব চরমভাবে স্বাস্থ্য করতে হবে আমরা মুসলিম হয়ে কখনো বসে থাকবো না ইনশাল্লাহ আমাদের যত কিছু যা হওয়ার হয়ে যাক আমরা বসে থাকবো না কারা কারা আমার মতের সাথে একমত অবশ্যই কমেন্ট করবেন এবং আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে একদমই ভুলবেন না আর বিভিন্ন ইসলামিক নিউজ পেতে এবং সমসাময়িক আপডেট পেতে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বিভিন্ন নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনারা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম মরহামী বারকাত